কে কি দেখিস? করিস না কেন, কি লাগবে তোর? মাছ খাবো। মাছটা গেল, মাছওয়ালা ডাকলি না কেন তখন? আমি রান্নাই করবো না আজকে। প্রথমে মাছটা গেল, তুই ডাকলি না কেন? অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানানোর কোনো ইন্টেনশন ছিল না আমার, জাস্ট আজকে সকালে মাছ 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 করে ওই ক্রেভিং, তো রিয়াকশনটা এত সুন্দর ছিল, আর সেটা ক্যাপচার করার জন্যই আমি একটা ছোট্ট জাস্ট ওই ক্লিপটা বানিয়েছিলাম, তারপরে ওই করতে করতে একটা ছোট ব্লগই বানিয়ে দিলাম। ওর রিয়াকশনটা এত সুইট, এত মিষ্টি ছিল যে জাস্ট একটা ভিডিও করে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সবার বক্তব্য আমার নিশ্চয়ই জানাবেন। করিস না কেন, কি লাগবে তোর? মাছ খাবো। মাছটা গেল, মাছওয়ালা ডাকলি না কেন তখন? আমি রান্নাই করবো না আজকে। প্রথমে মাছটা গেল, তুই ডাকলি না কেন? কি মাছ খাবি? করিস না কি মাছ খাবি? চলে গেল ইলিশ মাছ, চলে গেল মাছ লাগে না, ক্রোধ করে চলে যায়। তো বারান্দায় দাঁড়া। দাঁড়াই না বারান্দা দিয়ে, কতক্ষণ দাঁড়ালাম প্যাংলা বলে অপমান করলি তো? যার কাছে ইলিশ থাকে ও বলে ইলিশ মাছ, বলতে বলতে গেল ইলিশ মাছ। তুই রান্না করবি আজকে সব, আমি রান্না করবো না। যাবে যাবে, এখনো টাইম আছে তো, সবে তো 12:30 বাজে। ওই দেখ কত বড় বড় আম চালের উপর পড়ে আছে। ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি, মাছ লাগবে। কি করি, কি লাভ তুলে, মাছই তো আসতেছে না। রুই মাছ আসলে রুই মাছই খাবো। ইলিশ ক্যান্সেল, মাছ তো খাই না, একটাও না। কেন দিবে না 4 পিস, 100 টাকা নিবে। আমি তো বলছি তুই সোয়াবিনটা একদম ভালো মতন করে মাংসের মতন করে তুই খাস কথা কারে। এখনো দাঁড়িয়ে আছি, কোনো মাছের সন্ধান নেই, একটাও মাছ হলো, কেউ যাচ্ছে না। এখন ম্যাডাম এখন বলছেন অ্যাটলিস্ট ইলিশ না হলে তো রুই তো খাওয়াই যায়, রুইর থেকে ডাইরেক্ট এখন নলে গেছে, নাহলে বাটা মাছ তো খাবোই। সেটাও হবে না আজকে, লাস্ট পর্যন্ত সোয়াবিনই খেতে হবে আজকে। একটাও যাচ্ছে না, সকাল থেকে মাছ 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 মাছ, এখন একটাও যাচ্ছে না, নো চান্স, আজকে সোয়াবিনই জুটবে। আমি এখানে বসে থাকবো, হ্যাঁ পাহাড় দিব। ছি ছি, কি অব
অবস্থা। আচ্ছা তাহলে আর দুপুরে খাওয়া হবে না আমাদের, আর আধা ঘন্টা দেখবো, আর আধা ঘন্টা দেখবো, তারপর চা হবে। ওকে ফাইনালি মাছের দোকানে এসে মাছ নিতে হচ্ছে আমাকে। ভালো মতন কেটে দিও কিন্তু, দু পিস বল বল সারাদিন পর। ইলিশ মাছ না, প্রথম কথা হচ্ছে এটা ইলিশ মাছ না। আমি প্রথম দেখাতে কি যেন বলে ওটাকে বিভ্রান্ত হয়ে গেছিলাম, এটা ইলিশ মাছ না। তবে যাই হোক, সারাদিনে ক্রেভিং এর পর মাছ পেয়েছি, এটা আমার জন্য অনেক অনেক অনেক। দেখি চা কি যেন বলে, সন্ধানে না কি একটা, যাই হোক। না না কি চাপলা চাপলা মাছ, জানি না কেমন হয়েছে খেতে, সর্ষা বাটা দিয়ে করেছি, খেয়ে দেখলাম কেমন। খাবো। হাই গাইস, ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, দারুণ খেলাম। মাছটা হেভি ছিল, আমি কোনোদিনও আজ অব্দি এই মাছটা এই চাপলা চাপলা খাইনি, আজকে প্রথম খেলাম। ইলিশ, ওই ছোট ইলিশ কাইন্ড অফ টেস্ট লাগলো আমার, আর ঝোলটা খুব ভালো হয়েছিল, আমি বানিয়েছি। যাই হোক, আজকে ভাবিনি, কোনো আইডিয়াই ছিল না কোনো ভিডিও হবে কোনো কিছু হবে, বাট সত্যি আমার সকাল থেকে প্রচণ্ড ইচ্ছা করছিল মাছ খাওয়ার। মাছের ফটো দেখেছিলাম ওটাতে, সেখান থেকে একটা ভিডিও হয়ে গেলো, একটা ছোটোখাটো ব্লগ হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যা সাজেশন দেওয়ার কেউ আপনার বলুন, কেমন লাগবে তোমাদের আমাদের কাজ, ভালো লাগলে অবশ্যই জানাবে।